নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে নিউজ নাও আর মই অনুপম বরা। সমূহ ঢেকরগড়বাসী রাইজর সহযোগত মুকুন্দ মুরারী সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগত 15 আর 16 জুনত দুদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত করা হব প্রথম বার্ষিক প্রতিষ্ঠা দিবস। নিউজ নাওর এক বিশেষ প্রতিবেদন। সমূহ ঢেকরগড়বাসী রাইজর সহযোগত মুকুন্দ মুরারী সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগত 15 আর 16 জুনত দুদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হব প্রথম বার্ষিক প্রতিষ্ঠা দিবস। মুকুন্দমণি সাংস্কৃতিক গোষ্ঠীর তরফের সমূহ যোরহাটবাসী রাইজলে ঢেকরঘরবাসী রাইজলে সশ্রদ্ধ প্রণিপাত জানাইছো। অহাকালিলৈ মুকুন্দমুরারী সাংস্কৃতিক গোষ্ঠীর প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন হব, উদযাপন করবলে লৈছো। কালিলৈ পুয়া পতাকা উত্তোলনের পাছতে জিলা ভিত্তিক দিহানাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। তার পাছতে পরহিলৈ আমার আধুনিক সৃষ্টিশীল নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হব। সন্ধিয়া 5 বজার আপনার কৃতি ছাত্র ছাত্রী সকলক সম্বর্ধনা জানার লগতে আমি তথা ভারতের ভারত বিখ্যাত আমার নমস্য ব্যক্তি অরণ্য মানব যাদব পায়ংদেবক আমি বিশেষভাবে সম্বর্ধনা জানা হব। তার রাতে সাংস্কৃতিক সন্ধ্যা আমি আয়োজন করছো। এই আটাইকটা অনুষ্ঠানতে সকল রাইজর সহায় সহযোগ কামনা করে আমি আপনার সাদর নিমন্ত্রণ জানাইছো। আশা করো আপনার এই সহযোগিতায় আমাক উৎসাহিত করব, আমার অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করব। ধন্যবাদ। উল্লেখযোগ্য যে মানুষের জীবন সংগ্রামত যে শকটি, জীবনযাত্রার বাস্তব উদ্দেশ্যে সিদ্ধিত যে মুকুটি, সেই আসল কৃষ্টি প্রকৃতি সংস্কৃতি। এই কৃষ্টি এই সংস্কৃতির অসুরূপী অপসংস্কৃতির অত্যাচারত উৎপীড়ন অথিৰ অবিৰ এই অসুরূপী অপসংস্কৃতি ধ্বংস করে ঐতিহাসিক ঢেকরগড়া অঞ্চলত শক্তিশালী এক সাংস্কৃতিক পরিবেশ গড়ি তুলি বৃহত্তর অঞ্চলটির চুকে কোণে লুকাই থাকা প্রতিভাবূরক উলিয়াই আনি এখন বহল মঞ্চ দিয়ার প্রয়াসে এদিন জন্ম হয়েছিল মুকুন্দ মুরারী সাংস্কৃতিক গোষ্ঠী। এই অনুষ্ঠানে 10 জুন তারিখে এটা বছর পার করব। এই শুভক্ষণের সংগতি রাখি অহা 15 আর 16 জুন তারিখে গোষ্ঠীর প্রথম প্রচেষ্টা দিবসটি বর্ণাঢ্য কার্যসূচীর বিশ্বজ্যোতি রঙ্গমঞ্চত আয়োজন করবলে মনস্থ করা হয়েছে। এই দুইদিন কার্যসূচীল উদ্যোক্তাসকলে যোরহাটবাসী রাইজর উপস্থিতি তথা সহায় সহযোগিতা কামনা করেছে। প্রণব খেনসুয়ার এক বিশেষ প্রতিবেদন, নিউজ নাও।